আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 1 এর প্রথম পর্বে আজকে আমরা দেখব নৈবুত্তিক অংশের আলোচনা। শিক্ষার্থীরা, আমরা প্রত্যেকটা নমুনা প্রশ্নপত্র সাজিয়েছি এক একটা অধ্যায়ের ওপর, এবং প্রতিটা নমুনা প্রশ্নপত্র আমরা 3টা বা 4টা পর্বে ভাগ করেছি, যার মাধ্যমে সম্পূর্ণ অধ্যায়টি আমরা কভার করেছি। এবং এর নমুনা প্রশ্নপত্র দেখার ফলে তোমরা হচ্ছে সম্পূর্ণ অধ্যায়ের একটা সাজেশন পেয়ে যাচ্ছ। সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা প্রত্যেকটা শ্রেণীর জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধানমূলক ভিডিও তোমরা দেখতে পারবে। এছাড়াও এখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সাজেশন আকারে সবগুলো ভিডিও তোমরা পেয়ে যাবে। শিক্ষার্থীরা, আমরা এই নমুনা প্রশ্নপত্র 1 তৈরি করেছি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 3য় অধ্যায় ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই অধ্যায়টি নিয়ে, এবং এই নমুনা প্রশ্নপত্র সলভ করার মাধ্যমে অধ্যায়টির সম্পূর্ণ খুঁটিনাটি বা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটা প্রিপারেশন তোমাদের কিন্তু নেওয়া হয়ে যাবে। কবিভাগ নৈবর্তিক অংশ, যার মান হচ্ছে কত? 25। প্রথমে দেখবো আমার বহু নির্বাচনী প্রশ্ন, 15টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা এক করে, মোট হচ্ছে 15 নম্বর। 1 নম্বরে আছে, কোন ত্রিমাত্রিক বস্তুটির মাত্রাত্রয় সমান? ঘনবস্তু, ঘনক, গোলক নাকি আয়ত? সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, ঘনক আকৃতির যে ত্রিমাত্রিক বস্তু আছে তার মাত্রাত্রয় সমান হয়, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন, কোনো ঘরের দৈর্ঘ্য যদি 26 মিটার হয়, প্রস্থ তার অর্ধেকের চাইতে 1 মিটার কম হলে নিচের কোনটি প্রস্থ প্রকাশক দ্বিপদী রাশি? দেখো এটা কীভাবে প্রকাশ করবো, 26-এর অর্ধেক কত? 13, তার মানে প্রস্থ হবে 13-এর চাইতে 1 মিটার কম, তার মানে 13-1, 2×13-1, 13+1 নাকি 12+13? সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা, 13-1। 3 নম্বর প্রশ্নে রয়েছে, একটি গরু এবং একটি ছাগলের মূল্য যথাক্রমে x এবং y হলে নিচের কোনটি একটি গরু এবং একটি ছাগলের মোট মূল্য প্রকাশ করে, ঠিক আছে? দেখো এখানে একটু ভুল আছে, নিচের কোনটি, এটা হবে কি 5টি গরু এবং 6টি ছাগল, 5টি গরু এবং 6টি ছাগলের মোট মূল্য প্রকাশ করে। তাহলে গরু হচ্ছে x, তাহলে 5x, আর ছাগল হচ্ছে y, তার মানে 6y, তাহলে 5x+6y, খ নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। আবারও বলছি, এটা কী হবে, 5টি গরু আর এখানে হবে কি 6টি ছাগল। 4 নম্বর প্রশ্নে রয়েছে, মোজাম্মেল সাহেবের 2টি বর্গাকার জমি আছে, একটি জমির ধার x একক এবং অপর জমিটির ধার 3y একক হলে এদের ক্ষেত্রফলের সমষ্টি কত? দেখো ক নম্বরে আছে x+3y, খ নম্বরে আছে x²-9y, গ নম্বরে আছে x²+3y এবং খ নম্বরে আছে x²+9y². এখন একটা জমির ধার হচ্ছে x, আরেকটা জমির ধার হচ্ছে 3y, তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে, x² + 3y² কিন্তু অপশন এমন কিছু নাই, x² করলে কী হয়, x², 3y² করলে হয় 9y², তার মানে এই যে ঘ নম্বরটা সঠিক উত্তর, x² + 9y². 5 নম্বর প্রশ্নে আছে, একটি আয়তাকার টেবিলের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে x এবং y একক, অপর একটি আয়তাকার টেবিলের ক্ষেত্রফল প্রথম টেবিলটির ক্ষেত্রফলের বর্গ এবং ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান হলে দ্বিতীয় টেবিলটির ক্ষেত্রফল কত বর্গ একক? দেখো অপশনগুলো কী কী আছে, xy-x² + y², x²y² + 2xy, x²y² + xy, xy+2x²y². সঠিক উত্তর হবে খ নম্বরটা, x²y² + 2xy। দেখো 6 নম্বর প্রশ্নে রয়েছে, একটি ইটের দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার, তাহলে আয়তন কত? এ 3টা গুণফল হবে, তার মানে 8×5×4, তাহলে 8×5 কত, 40, 40×4 = 160 হয়। সঠিক উত্তর হচ্ছে কোনটা, খ নম্বরটা, 160। 7 নম্বর প্রশ্ন, কোনো আয়তাকার ঘনবস্তুর প্রস্থ 10 সেন্টিমিটার, উচ্চতা 8 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য উচ্চতার দ্বিগুণ হলে, তাহলে দৈর্ঘ্য হবে কত, উচ্চতা যদি 8 হয় দৈর্ঘ্য হবে 16, তাহলে ঘনবস্তুটির আয়তন কত? দেখো 10 আর 16 গুণ করলে কত হচ্ছে 160, তার সাথে আমরা গুণ করবো 8 160 আর 8 গুণ করলে হচ্ছে 1280, তাহলে সঠিক উত্তর কোনটা, খ নম্বরটা, 1280 ঘন সেন্টিমিটার। 8 নম্বর প্রশ্নে আছে, বর্গাকার কাচের শোকেসের দৈর্ঘ্য
প্রস্থ ও উচ্চতা বরাবর একদিকে 3 একক, অপরদিকে 5 একক রেখে মাঝখানে একটি করে কাচের তাক দেওয়া হলে শোকেসটির আয়তন কত হবে? তাহলে 3 আর 5 যোগ হবে 3 আর 5, যোগ করে সেটা আমরা কিউব করে দিব। তার মানে কত পাচ্ছি আমরা? 8 কিউব। 8 কি স্কোয়ার করলে হয় 64, 64কে আবার 8 দ্বারা গুণ করলে হয় কত? 512। তাহলে সঠিক উত্তর কোনটা? ঘ নাম্বারটা, 512। 9 নম্বর প্রশ্নে রয়েছে, 14 ইঞ্চি × 8 ইঞ্চি আকারের একটি কাগজ থেকে 2 ইঞ্চি × 2 ইঞ্চি আকারের কয়টি টুকরা তৈরি করা যাবে? তো 14 আর 8 গুণ করলে আমরা পাচ্ছি কত? 196 হয়। 196কে আমরা ভাগ করবো কত দ্বারা? 2 × 4, 4 দ্বারা ভাগ করব। তাহলে দেখো, এখানে আমরা হচ্ছে যে কাজটা করব, এই আকারের একটি কাগজ থেকে, সরি, 14 আর 8 গুণ করলে 196 হয় না, এটা হচ্ছে 14 এবং 8 গুণ করলে আমাদের অ্যান্সারটা হবে 4 আটা 32, আর এখানে 80 112 হবে, ঠিক আছে? তাহলে 112কে আমাদের ভাগ করতে হবে 4 দ্বারা, তাহলে অ্যান্সার পাচ্ছি কত আমরা? 28। গ নাম্বারটা হচ্ছে কত? 28। নিচের তথ্যের ভিত্তিতে 10 এবং 11 নং প্রশ্নের উত্তর দাও। a³ - 9a² + 27a - 27 একটি বীজগাণিতিক রাশি, 10 নম্বরে আছে, রাশিটির উৎপাদক সংখ্যা কয়টি? 2, 3, 4, 5। দেখো সর্বোচ্চ ঘাত কত? 3 আছে না, তার মানে রাশিটির উৎপাদক সংখ্যা হবে 3টা। এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স আর কি। 11 নম্বর, রাশিটির উৎপাদক কোনটি? a+2, 3a+2, a+3, a-3। এখন তোমরা যে কাজটা করবে, এটা উৎপাদক বের না করে করা যায় শর্টকাট ট্রিক্সের মাধ্যমে, সেটা কি? এখানে এর মান হবে কত? তাহলে -2। এখানে এর মান কত হবে? -3/2। এখানে এর মান হবে -3, এখানে এর মান হবে +3। তো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা। তার মানে এর মান যখন +3 হবে, তখন বসালে আমরা দেখবো যেটা অ্যান্সার 0 বের হয় কি না, ঠিক আছে? তাহলে 3 বসালে এখানে কত হচ্ছে? 27। এখানে 3 বসালে হচ্ছে কত? -27। এখানে আমরা যদি 3 বসাই এর মান, তাহলে আমরা কত পাচ্ছি দেখো? 27 × 3 = 81 হবে, আর এখানে হচ্ছে -27 বিয়োগ যাবে, ঠিক আছে? তাহলে দেখো, এর মান যখন 3, এখানে এখানে দেখো এখানে কত থাকে? এখানে থাকে হচ্ছে -81, ঠিক আছে? -81। তারপর এখানে কত পেলাম? +81। এখানে -27, এই +27 - 27 কাটা, -81 + 81 কাটা, তার মানে 0। অর্থাৎ আমরা কত পাচ্ছি? সঠিক অ্যান্সার হবে ঘ নাম্বারটা, a-3, যেখানে এর মান হচ্ছে 3। 12 নম্বরটা দেখো, একটি ঘনকের আয়তন 512 ঘন একক হলে এই আয়তনটি ধারের কত গুণ? 8 গুণ, 16 গুণ, 32 গুণ নাকি 64 গুণ? সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বারটা, 64 গুণ। 13 নম্বর প্রশ্নে রয়েছে, আয়তাকার ঘনবস্তু হতে একটি মাত্রা বাদ দিলে কী পাওয়া যায়? ঘনক, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র নাকি ত্রিভুজ ক্ষেত্র? সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বারটা, আয়তক্ষেত্র পাওয়া যায়। তারপর 14 নম্বরে আছে, x একটি চলক হলে এর মান পরিবর্তন হয় না, মান নির্দিষ্ট নয়, বিভিন্ন মান ধারণের ক্ষমতা আছে, কোনটি সঠিক? 1 ও 2, 1 ও 3, 2 ও 3 নাকি 1, 2 ও 3? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বারটা, 2 ও 3, এর মান নির্দিষ্ট নয় এবং বিভিন্ন মান ধারণের ক্ষমতা রয়েছে। সর্বশেষ 15 নম্বর প্রশ্নে রয়েছে, আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে 1, দৈর্ঘ্য ও প্রস্থ সমান হতে পারে, 2, ঘনক এক প্রকার আয়তাকার ঘনবস্তু, 3, এটা একটা ত্রিমাত্রিক বস্তু। তো নিচের কোনটি সঠিক? 1 ও 2, 1 ও 3, 2 ও 3 নাকি 1, 2 ও 3? সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা, 1, 2 ও 3, অর্থাৎ এই 3টাই কিন্তু সঠিক অ্যান্সার। তা আমরা 15টা বহুনির্বাচনী প্রশ্নের সমাধান দেখলাম। এরপর যে আমরা এক কথায় উত্তর দাও, এরকম 10টা প্রশ্ন আছে, এগুলো নিয়ে আলোচনা করব। প্রশ্ন 1, 60 এর উৎপাদক সমূহের মধ্যে 60 বাদে বাকি উৎপাদকগুলোকে কী বলা হয়? এগুলোকে প্রকৃত উৎপাদক বলা হয়। প্রশ্ন 2, a×b×c এই আকারের কোনো আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? 2×ab + bc + ca² একক, ঠিক আছে? তারপর 3 নম্বর প্রশ্নে রয়েছে, কোন ত্রিমাত্রিক বস্তুটির প্রতিটি তলই বর্গক্ষেত্র? ঘনকের প্রতিটি তলই হচ্ছে বর্গক্ষেত্র। প্রশ্ন 4, মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টি? মৌলিক সংখ্যার গুণনীয়ক হচ্ছে 2টি, ওই সংখ্যাটা এবং 1। ধরো 13 একটা মৌলিক সংখ্যা, এর গুণনীয়ক কত? 1 এবং 13। প্রশ্ন 5, একটি রাশি অপর 2টি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকগুলোর কী বলা হয়? তো ভাজ্যকে ভাজকগুলোর সাধারণ গুণিতক বলা হয়। প্রশ্ন 6, প্রত্যেকটি বীজগাণিতিক রাশির কমপক্ষে কয়টি উৎপাদক আছে? প্রত্যেকটি বীজগাণিতিক রাশির কমপক্ষে 2টি উৎপাদক রয়েছে। প্রশ্ন 7, x³ - 1 এর একটি উৎপাদক x-1 হলে অপর উৎপাদকটি কত? x² + x + 1। প্রশ্ন 8, আয়তাকার ঘনবস্তু 3টি মাত্রা সমান হলে তাকে কী বলে? তো আয়তাকার ঘনবস্তু 3টা মাত্রা সমান হলে তাকে আমরা ঘনক বলি। প্রশ্ন 9, 20 একক ধার বিশিষ্ট কোনো ঘনকের প্রতি ধারকে 8 একক, 7 একক এবং 5 একক এই 3টি দৈর্ঘ্যের খণ্ডে কাটা হলে 8×7×5 এই আকারের কতগুলো ঘনবস্তু পাওয়া যাবে? উত্তর হচ্ছে 6টি।
সর্বশেষ 10 নম্বরে আছে একটি 18×18×18 আকারের ঘনককে 9×3×6 আকারের কাটা হলে মোট ঘর সংখ্যা কয়টি হবে? উত্তর 27টি হবে। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আমরা আগামী ক্লাসে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। 13টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 2 করে, মোট 26 নম্বর। এগুলোর সমাধান আমরা দ্বিতীয় পর্বে করে দিব। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 1 এর প্রথম পর্বে নৈবত্তিক অংশের সমাধান নিয়ে। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। শিক্ষার্থীরা, পরবর্তী বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।